नमस्कार बंधुरा अनुश्री रान्नाघरे आपनादेर सबाइके स्वागत आशा करछि बंधुरा सबाई भालोई आछेन। चलुन शुरू करी आमार आजकेर रेसिपी। आज आमी आपनादेर संगे शेयर करब माछेर तेल दिए चिचिंगे आलू और तरुलिर तरकारी। এই রেসিপিটি দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। মাছের তেল দিয়ে আপনারা আগে অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 100 গ্রাম রুই মাছের তেলকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর তেলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াটাকে ভালো করে গরম করে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকেও ভালো করে গরম করে নেব। এরপর আমি মাছের তেলটা, নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটা ভেজে নেব। দিয়ে দিলাম মাছের তেলটা, একটুখানি নাড়াচাড়া করে নেব প্রথমে। তারপর আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ভাজবো, যেহেতু পটকা আছে ফাটার চান্স থাকে, তাই ঢাকা দিয়েই আমি ভাজবো। মাছের তেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। মাছের তেলটা তুলে নিয়েছি, এরপর বাকি তেলেতে আমি ফোড়নে দেব 1টা শুকনো লঙ্কা আর দেব 1/4 চামচ কালো জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি আর দেব 4টি কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন এখানে ব্যবহার করবেন, তবে এই রান্নাটা একটু হালকা ঝাল হলেই খেতে ভালো লাগে। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে আর একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা, খুব ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 1টা মিডিয়াম সাইজের চিচিঙ্গিকে এরমভাবে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। 2টো আলু এরমভাবে কেটে নিয়েছি আর এখানে 3টে থেকে 4টে তরুলি আছে, তরুলি বা কুতলি, সেটাকে আমি এরমভাবে কেটে নিয়েছি। এরপর আনাজগুলোকে আমি দিয়ে দেব। আনাজগুলো দিয়ে প্রথমে ভালো করে একটু আনাজগুলোকে ভেজে নেব। এখানে আনাজগুলোকে একটু ভালো করে না ভেজে নিলে রান্নার টেস্টটা ভালো আসবে না, তাই একটু সময় ধরে 2 মিনিট সময় ধরে আনাজগুলোকে একটু ভেজে নেব। আনাজগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণে নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়েছি, দেব 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ চিনি। চিনিটা যদি আপনারা না পছন্দ করেন তো এখানে স্কিপ করতে পারেন, তবে সব রান্নায় হালকা একটু চিনি দিলে রান্নার টেস্টটা ভালো হয়। এরপর সব উপকরণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দুধ থেকে 2.5 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর আমি এখানে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি, যেহেতু রান্নাটা একদম শুকনো শুকনো একটু ভাজা ভাজা মতন হবে, তাই এখানে বেশি জল আমি দিইনি। এরপর গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব।
গ্রেভিটা ফুটে ওঠার পর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে এলাম, 8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। দেখুন সব সবজি কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। চিচিঙ্গি খুব নরম, তাই চিচিঙ্গি তাড়াতাড়ি সিদ্ধই হয়ে যায়। এরপর আমি গ্রেভিটা একটু শুকিয়ে নেব, এটা একদম ভাজা ভাজা খেতেই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা জোর করে একটু ভাজা ভাজা করে নেব, গ্রেভিটা যাতে পুরো ড্রাই হয়ে যায়। অলমোস্ট তৈরি হয়ে গেছে মাছের তেল দিয়ে চিচিঙ্গি আলুর তরকারি। এরপর আমি এটা গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের তেল দিয়ে চিচিঙ্গি আলুর তরকারি। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় অসাধারণ লাগবে খেতে। রেসিপিটি ট্রাই করে জানাবেন কমেন্ট বক্সে, কমেন্ট করে রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।